পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ভূগর্ভের পানির ব্যবহার কমিয়ে মাটির উপরিভাগের পানির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি পানি ভবন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে এ পরামর্শ দেন তিনি। পানি সম্পদ রক্ষায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মারুফ রেজা। স্বাধীনতার 49 বছর পর নিজস্ব ভবন পেল পানি উন্নয়ন বোর্ড। রাজধানী গ্রিন রোডে 12 তলা এই ভবনটির নির্মাণ ব্যয় হয়েছে 260 কোটি 82 লাখ টাকা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের যে মধ্যম আয়ের দেশে পরিণত। এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বঙ্গবন্ধু ম্যুরাল, বিমানবন্দরের ভিতরে বঙ্গবন্ধু কর্নার সহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন সরকার প্রধান। পাশাপাশি রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নবনির্মিত প্রধান কার্যালয় পর্যটন ভবনেরও উদ্বোধন করেন তিনি। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত, তাই এ বিষয়ে বরাবরই গুরুত্ব দিয়ে আসছে সরকার। আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এবং আমরা ইন্টারন্যাশনাল এয়ার রুটের ভিতরে আছি, সেখানে আমাদের সামনে অনেক সম্ভাবনা আছে। যে সম্ভাবনাটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের একদিকে পর্যটন শিল্প, অপরদিকে আমাদের এই এয়ারলাইন্সই আমাদের অনেক টাকা উপার্জন করে দিতে পারে। সরকার প্রধান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে উপরিভাগের পানি ব্যবহার বাড়াতে চায় সরকার, আর এ ব্যাপারে সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেন তিনি। আর আমরা যেখানে যে স্থাপনা করি সেখানেই আমাদের একটা জলাধার, অর্থাৎ যে বৃষ্টি হয় সেই বৃষ্টির পানিটা যেন সেখানে সংরক্ষিত হয়, সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত। তাতে আমাদের পরিবেশটাও সুন্দর থাকবে, পাশাপাশি আমাদের ভূগর্ভস্থ পানির স্তর যেটা কমে যাচ্ছে সেটাও কমে যাবে না, সেটাও পুনর্ভরণ হবে এবং আমাদের দেশের প্রাকৃতিক ভারসাম্যটা রক্ষা হবে। আগামীতে প্রাচ্য ও প্রাচ্যের সেতু বন্ধন হবে বাংলাদেশ, এমনটা বিবেচনায় রেখে কক্সবাজার বিমানবন্দরকে আধুনিক করে গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটি বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।